হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী কিছু মানুষ সম্পর্কে বলবো, যাদের রয়েছে অবিশ্বাস্য কিছু ক্ষমতা, যেটা শুনলে আপনাদের অনেকের চোখ কপালে উঠে যেতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হবে একটু পরে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা খুব দ্রুত ভিডিওর নিচের লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। স্টিফেন উইলশেয়ার, দ্য হিউম্যান ক্যামেরা। ব্রিটিশ নাগরিক স্টিফেন উইলশেয়ার 1974 সালে জন্মগ্রহণ করেন। তিনি যে কোনো ধরনের দৃশ্য অথবা ভূদৃশ্য শুধুমাত্র একবার দেখেই হুবহু এঁকে ফেলতে পারেন। তার এই অবিশ্বাস্য ক্ষমতা খুব দ্রুত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এবং তাকে দ্য হিউম্যান ক্যামেরা নামে আখ্যায়িত করা হয়। এমনকি তিনি দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এর মেম্বার হবার জন্য আমন্ত্রণ পান। উইলশেয়ার মাঝে মাঝেই হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং তার আশেপাশের সমস্ত ভূদৃশ্যগুলো হুবহু এবং বিস্তারিতভাবে একে একে ফেলতে পারেন। লন্ডনে তার নিজের একটি গ্যালারি আছে এবং বিভিন্ন স্নায়ু বিশেষজ্ঞরা তার এই ক্ষমতাকে অসাধারণ এবং সম্পূর্ণ স্বতন্ত্র এবং আলাদা হিসেবে উল্লেখ করেন। এরপর রয়েছেন উইম হোফ, দ্য আইসম্যান। ডাচ নাগরিক উইম হোফ এর প্রচণ্ড ঠান্ডা সহ্য করার অসাধারণ ক্ষমতা রয়েছে। তিনি এই ব্যাপারে 20টারও বেশি বিশ্ব রেকর্ড গড়েন। এর মাঝে একটি ছিল দীর্ঘতম বরফ স্নান, আইস বাথ যাকে বলা হয়ে থাকে, যেখানে তিনি 1 ঘন্টা 30 মিনিটেরও বেশি সময় বরফের মাঝে অবস্থান করেন। বরফ স্নানের আগে ওপারে তার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা মাপা হয় এবং অবাক করা ঘটনা হল তার শরীরের তাপমাত্রা কখনো পরিবর্তন হয় না এবং সবসময় একই রকম থাকে। তিনি শুধুমাত্র একটা শর্টস বা হাফ প্যান্ট পরেছিলেন। সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারোর চূড়ায় ওঠেন এবং মাউন্ট এভারেস্টও ওঠার চেষ্টা করেন, কিন্তু তার পায়ের একটা আঘাত তাকে পাহাড়ের চূড়ায় উঠতে প্রতিহত করে। রয়েছে ড্যানিয়েল কিশ অ্যান্ড বেন আন্ডারউড, দ্য ব্লাইন্ড হু ক্যান সি। টাইটেল দেখেই নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ, তাই না? রাইট, মনে মনে ভাবছেন যে অন্ধ তো অন্ধই, সে আবার চোখে কিভাবে দেখে? অন্ধত্ব নিয়েও যে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের মতো জীবনযাপন করা সম্ভব, সেটা এই দুজন প্রমাণ করেছেন। ড্যানিয়েল কিশ অ্যান্ড বেন আন্ডারউড উভয়েই রেটিনাল ক্যান্সারে ভুগেছিলেন, যার কারণে তাদেরকে অন্ধ হয়ে যেতে হয়। কিন্তু তাদের এই অন্ধত্ব তাদের জীবন চলার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি, কারণ তারা উভয়ই কোনো প্রকার লাঠি ছাড়াই চলাফেরা করেন, ডলফিন এবং বাদুড়ের মতো শুধুমাত্র চারপাশের শব্দ শুনেই। বেন আন্ডারউড এই থিওরি কাজে লাগান তার দৈনন্দিন জীবনে চলাফেরা এবং খেলাধুলার কাজে। অন্যদিকে ড্যানিয়েল কিশ অন্য সকল অন্ধ মানুষের উৎসাহ এবং শিক্ষা দেন কিভাবে এই থিওরি ব্যবহার করে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের মতো চলাফেরা এবং জীবনযাপন করা সম্ভব। ক্রিডল্যান্ড, এ লাইফ উইদাউট এনি পেইন। টিম ক্রিডল্যান্ড জন্মগতভাবেই শারীরিক যে কোনো কষ্ট ব্যথার অনুভূতিহীন। তার মানে হচ্ছে তার শরীরে যে কোনো ধরনের আঘাত লাগলেও তিনি সেটার অনুভূতি পান না। টিম তার এই শারীরিক কন্ডিশনকে তার ঈশ্বর প্রদত্ত বিরল উপহার মনে করেন এবং সবাইকে এটা দেখানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিশেষ করে জ্যামোরা দ্য বিভিন্ন জায়গায় তাকে টর্চার কিং বলা হয় ধরনের শো বা স্টেজ পারফর্ম করে থাকেন। এই শোতে তিনি ভয়াবহ এবং অবিশ্বাস্য কিছু জিনিস করে দেখান, যেটা দেখে হতবাক হয়ে যান সবাই। উদাহরণস্বরূপ বলা যায়, গলার ভেতর দিয়ে ছুরি ঢোকানো, জ্বলন্ত আগুন মুখের ভেতর পুড়ে দেওয়া, মুখের ভেতরে তলোয়ার ঢোকানো, শরীরের বিভিন্ন জায়গায় সুই কেচি দিয়ে ফুটো করা ইত্যাদি কাজ, যেগুলো তিনি খুব অনায়াসে করছেন, অর্থাৎ তার কাছে পেইনগুলো খুব সহজলভ্য বা সহজ বলে মনে হয় বা সহনীয় মনে হয়। এরপর রয়েছে পাজকিক, দ্য ইলেকট্রিক ম্যান। সার্ভিয়ান নাগরিক স্লাভিসা পাজকিক এর একটি বিস্ময়কর ক্ষমতা রয়েছে, সেটা হলো তিনি তার নিজের শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন এবং যে কোনো ধরনের বিপজ্জনক বৈদ্যুতিক তার স্পর্শ করলেও কোনো ইলেকট্রিক শক হয় না। তিনি 1 গ্লাস পানিতে শুধু স্পর্শ করেই
97 ডিগ্রি গরম করতে পারেন এবং তার হাতের স্পর্শে কাঁচা মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তিনি তার শরীর থেকে 20 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের এই রিলেটেড ভিডিও বা এই ভিডিওর দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য বা কমেন্টে গিয়ে আপনার মতামতগুলো জানিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।